খাচ্ছে দেখ, ইয়োগা করছো না খাচ্ছো, কোনটা করছো? দুটোই দুটোই করছে। হাই গাইস, গুড মর্নিং, আই অ্যাম ব্যাক, তোমাদের শোনায় না তো? আমি রেডি হয়ে গেছি, মা বাড়ি এসে বারবার ঘুরতে যাচ্ছি, এটি ভাবছো যাচ্ছি না, আজকে যাচ্ছি বোনের সাথে একটু বাইরে। তো এখানটায় আমার ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, জিতের হাতে আলুর তরকারি আর পরোটা, তো খেয়ে নিই, খেয়ে নিয়ে দিন বাইরে গিয়ে কথা বলছি, কারণ বোনের যেহেতু দেরি হয়ে তাতে করে বেড়াতে হবে, তো খেয়ে নিয়ে দিন বাইরে গিয়ে কথা বলছি। হ্যারাসমেন্ট বাবা, লাইফে মানে প্রথমবার হলো। ফার্স্টে যে বাসে করে গেছি, কোনো উল্টো রাঙায় না নামিয়ে নিয়ে চলে গেছে আগে, লাস্টে পাড়ার সাথে গিয়ে বলছি কি না আপনারা তো ফ্লে এসেছেন, আবার একটা বাস ধরতে হলো, বাস ধরার পর দেন একটা অটো, দেন ফাইনালি এখানে পৌঁছলাম। তো বোন স্কুলের কাছের জন্য বাসছে ওইখানে, আর আমিও এসছি ওর সাথে, একটা মিলে দেখা ছাড়া যায় না। তো সবার ভেতরে আর আমি বাইরে ওয়েট করছি, দেখি কতক্ষণ ওয়েট করতে হয়, দেন এখানে আর কোনো কোনো শ্যুট করবো না, কথা বলবো না, দেন দেখা হচ্ছে বাড়িতে। ছিলাম বাড়িতে গিয়ে করবো ব্লগ, এখানে আর করবো না। তো গুড্ডি চলে এসছে, তো গুড্ডি আমাদের অ্যাডভেঞ্চারটা বলে দাও, আমাদের অ্যাডভেঞ্চারটা কী ছিল? বলছি না এটা একটা সোশ্যাল কী বলবো, তুই ভাব ততক্ষণ পাক্কা দু ঘন্টা না তা বেশি, দু ঘন্টা মানে বাড়ি থেকে বেরিয়েছি 9:53-তে, সরি 9:48-এ, আর এখন বাজে হচ্ছে 12:43-43, মানে মানে ছাগল কাটে না ওরকম আমাকে কেটে ফেলেছে পাক্কা ক ঘন্টা, মানে তাহলে এখানে আসাটা করছে। যাই হোক গিয়ে পাক্কা দু ঘন্টা পর এখানে আসলাম, কি কাজ করলো ওই জানে, খালি একটা সাইন করলাম, নিজের ভূতের মতন আধার কার্ডের একটা জেরক্সের ছবি দিলাম, আর আনম্যারিড তো আমি অবশ্যই আজীবন থেকেই যাবো, আর ওটা প্রুফ দিতে হবে। এখন মানুষের যেহেতু এখন অনেক মেয়েরা আছে যারা সিঁদুর পরে না, তাদের বোঝা যায় না যে আনম্যারিড কি ম্যারিড না, তাই এখন ওর জন্যে এখন সার্টিফিকেট লাগবে। তো যাই হোক গিয়ে পাক্কা দু ঘন্টা হ্যারাসমেন্ট হওয়ার পর আসলাম, এবার যাচ্ছি বাড়ির দিকে। এখন মনে হচ্ছে কোথায় করুণাময়ী বাস স্ট্যান্ড, আমি জানতাম রানী রাসমণি হয় করুণাময়ী বাস স্ট্যান্ডও জানি হয়। তো যাই হোক গিয়ে এসে এত, এবার যাই, ফার্স্ট টাইম হলে হ্যারাসমেন্ট হবে, যাই হোক একটা অ্যাডভেঞ্চার হয়ে গেলো, শিখে হয়ে গেলো, এবার বাড়িতে যাই, কেন আর সুযোগ নেই, মুখ চোখ অবস্থা দেখতেই পাচ্ছ, বাড়িতে গিয়ে কথা হচ্ছে। বাসস্ট্যান্ডের ওখানে গেলাম, ওখানে গিয়ে গড়িয়াহাটের বাস পেলাম, পেয়ে উঠলাম, উঠে আর কোনো শ্যুট করিনি, আচার ফাচার খেয়ে বাসে উঠলাম, ব্যাস টানা আসলাম ঘরে, এসে ফ্রেশ হতে গেলাম, দেন লাঞ্চ করলাম, তারপরে দিয়েছি টানা ঘুম, মানে এত ঘুম ঘুমিয়েছি, এবার মনে হচ্ছে রাত্রিবেলা মানে প্যাঁচার মতন জাগতে হবে, এবারে বিল্ডিংয়ে প্যাঁচার মতন এদিক ওদিক জাগবো, ঘুমিয়ে আসবে না, এতটাই ঘুমিয়েছি। আর দেখতে পাচ্ছ ওখানে চা বসিয়ে দিয়েছি, আগে চা করে নিয়ে গেছি রচা, আর এটা এখন হচ্ছে দুধ চা মা দিদার জন্যে, আর আমার মুখে পিম্পলগুলো তো আস্তে আস্তে চাঁদ মামা মতন বড় হয়ে যাচ্ছে, কোনটা গিয়ে ঠেকে বলা যাচ্ছে না,
তো ব্যথা আর পিম্পেলগুলো বলা যায় না। তো চা টা করে নি, ঘুম পরে কথা বলছি। আজকে সারাদিন কথা বলতে পারিনি একদমই, কারণ গেছি এতটাই মানে অসুবিধায় পড়ে গেছি, তারপরে কথা বলতে পারিনি। যাক, কাজটা তো হয়ে গেছে না, কাজটা হয়ে গেলেই দরকার, যতই কষ্ট করে এত যাবো না ভাই। ঠিক আছে, তো চা টা হোক, দিন পরে কথা বলছি। আজকে হবে মুড়ি মাখা। আর আমাদের ঘরের লাইটটা অফ, মানে এই পোকাগুলো যাচ্ছে না, এই জন্য আমাদের এই ছোট্ট পুচকি লাইট জ্বালিয়ে রেখেছে। এখন হবে মুড়ি চাঞ্চ মাখা। তো মুড়ি চাঞ্চটা মাখি। ও দিদার হাতের মাখা মুড়ি, খাচ্ছি জল জিরা। আর আজকে কামরাঙাটা খেয়েছি, বাপরে বাপ, এত টক এত টক, আমার দাঁত ধরে গেছে লাস্টে। ওই আচারওয়ালাটা কী করলো, চিনি দিল। হ্যাঁ, তো বাবা ফোন করেছে বলে ভিডিওটা মাঝখান থেকে অফ করে দিচ্ছে, আর ওই পাশ থেকে এই পাশে চলে এসেছে, কারণ ওখানে সবাই গল্প করছিলো। তো কোথায় ছিলাম, হ্যাঁ আচার মাখাতে। ও তো আমি নিয়েছিলাম কামরাঙা মাখা, আর বোন নিয়েছিল শশা মাখা। আর খুব সুন্দর মেখেছে, ধনে পাতা দিয়ে, লঙ্কা দিয়ে, কাসুন্দি দিয়ে, মানে খুব সুন্দর মেখেছে। শশা মাখাটা দুর্দান্ত, কামড়া মাখাটা, বাট এতটাই টক, আমার দাঁত টকে গেছে। তারপরে পরে মন করছি, বোন চল ওখানে বিলেতি আমরা নেবো, মাখা নেবো। তো ওখানে গেছি, তো নিতে পারিনি, কেন বাস তখন ছেড়ে দিচ্ছিলো। তো আমি বললাম যে ঠিক আছে ছেড়ে দাও। তো বলছি খেতে পাচ্ছো, আমি বলছি হ্যাঁ খেতে পাচ্ছি, কিন্তু খুব টক। তো উনি কী করলো, একটু চিনি দিয়ে দিলো, চিনি দিলে কি ওর স্বাদটা আলাদা রকম টেস্ট হয়ে গেলো। তো চিনি দিতে বাসে কয়েকদিন বাড়ি চলে আসলাম। তো এসে এই সন্ধ্যেবেলায় ঘুম থেকে টানা ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে একদম ফ্রেশ মাইন্ড হয়ে গেছে, চা ফা খেয়ে মুড়ি ফুড়ি খেয়ে, এই এতক্ষণ ঘরে সব বসে সাথে সিরিয়াল ফিরিয়াল দেখছিলাম। দেখার পর এখন বাইরে এসে তোমার সাথে গল্প করতে, আজকে সারাদিনই কেন সাথে আসা হয়নি, সারাদিন ভালো মতন গল্প করা হয়নি। ও হ্যাঁ, একটা ভালো কথা, কালকে আমি বলেছিলাম যে আমি যেই হোটেলটা যাবো, যাদবপুরে যে হোটেলটা যাবো রেস্টুরেন্টে, তো ওখানে আমি তখন বলেছিলাম যে সব ডিটেলস বলে দেবো, বাট কালকে এতটাই মানে টায়ার্ড ছিলাম যে আমি কিছু বলতে পারিনি। তো আমি এখন বলে দিচ্ছি, তার জন্য সরি, বাট এখন আমি বলে দিচ্ছি। তো কী হয়েছিল, একটু প্ল্যানটা হুট করে, বোন ফোন ঘাটছিলো, মানে বোনের ফেসবুকে ঘাটতে ঘাটতে বলে কি না, বোন দিদি খুব ভালো একটা রেস্টুরেন্ট আছে, খুব কম প্রাইসে, খুব কম প্রাইসে, এবং দেখলে তো কত কম প্রাইসে, যাবি দিদি? আজ ভাই রাস্তাটা চিনি না, তুই জানিস কি বলে, হ্যাঁ চিনি, চল না। হ্যাঁ ঠিক আছে চল, মানে হুট করে প্ল্যান হলো, রাত্রেবেলা হয়তো চলে যাবো যাবো। সকালবেলা উঠলাম, উঠে তাতে রেডি হয়ে চলে গেলাম, মানে খুবই সোজা জায়গা, মানে আমার রাস্তা খুব ঘোরা, কিন্তু এই রাস্তাটা খুব ভালো চলে গেছি। এখান থেকে গড়িয়াহাট গেলাম, গড়িয়াহাট ওখান থেকে বাস ধরলাম, বাসের মোড় থেকে বাস ধরার পর নেমেই কিছুটা গেলেই রেস্টুরেন্টটা, মানে খুবই অ্যাফোর্ডেবল প্রাইস, মানে হুট করে প্ল্যানটা হলো, কিন্তু গেলাম খুবই দুর্দান্ত খেলাম। আর কোয়ান্টিটিটা এমনটাই দেবে যে তোমার পেটটা ভরে যাবে, এই না যে পেট পেট ভরবে না, পেটটা ভরে যাবে আর ওয়েস্টটা কম হবে। অনেকে থাকে এক গাদা করে দেয়, বাট ওয়েস্ট হয়ে যায়, বাট না, এটা তুমি একজনের মতন খেতে পারবে, লাগলে তুমি পরে চেয়ে নিতে পারো, কিন্তু খাবারটা ওয়েস্ট হবে না, আর ওয়েস্ট না হওয়াটাই দরকার। আমার খুব গায়ে লাগে খাওয়ার ওয়েস্ট হওয়াটা। তো যাই হোক গিয়ে, তো এখন বাজে 10:30, এখন আমি যাবো ডিনারে, তো এখানে মা দিদা আরও পাশে যে মামি ফামিরা আসলে গল্প করছে, তো আমি এখানে তোমাদের সাথে গল্প করছি। তো যাই ডিনারটা সেরে নিই, ডিনারটা সেরে বল কী হয়েছে, এত কিসের তোর বিরক্তি দিদার উপর? বাবার দ্বারা ওইদিকে চলে যায় কম্বল, ঠিক আছে এতদিন বার করে নি, আমাকে এতদিন এই চাদর নিয়ে ঘুমাতে হয়েছে। আর তুই কি যেন বলছিলিস, তুই এটা খেলনা নাকি? হ্যাঁ আমাকে পুরো একদম ভয় চায়। হ্যাঁ আমরা যে খেলনা সেই বাটিতে, এই তুই খা, ও মানে তুই খা, না খেলে ওই বাটিতেই রেখে দিই, সেটা হচ্ছে আমি গোলে। হ্যাঁ কোথায় ঘুম পাড়িয়ে দেখেন, এখান থেকে আমি বাউন্ডার থেকে বেরিয়ে যাব। আমিও আছি, চিন্তা নেই, এর মধ্যে আমিও আছি। আর কিছু বলবি? হ্যাঁ বলবো না, কুকুর বেলায় হাট, আমার হলে মাটি।
বাড়ির মেয়ে বিউ বাড়ির মেয়ে আর আমার মামা বাড়ি তাহলে আমাকে মাটিতে শুতে হচ্ছে আমাকে খাটে বসেছি টাইটে লিখবো নাতি তোর অত্যাচার ঠান্ডা লেগেছে না তুই নিজেই শুনি আর এই জামা বালিশ ঠিক আছে অনেক হয়ে যাচ্ছে আটটিকে এবার রাখার পালা বা 12:30টা বাজতে যায় পারলে আমার বোন এরকম হামেশাই করে সবাই আমার ছেলে ছিল আমি কিছু না এরকম হামেশা করে তো যাই হোক এখন বাজে পাক্কা একটা ধর এখন হুরুস্তি চলছে এখন বাজে সন্ধে তো যাই হোক ভিডিওটাকে বড় তো হয়নি তাও বলছি ভিডিওটাকে আর বাড়াচ্ছি না এতটুকুই রাখছি নিয়ে আসবো নতুন একটা ভিডিও তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো যে পরের ভিডিও কী দেখতে চাও কেউ তো কমেন্ট করো না তাও বলছি কমেন্ট করো তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে তো ভিডিওটা এতটুকুই রাখছি দেখা হবে অন্য একটা ভিডিওতে বাই বাই টাটা সায়োনারা।